এই খাবারগুলো আসলে একেবারে খাওয়ার অনুপযোগী এবং খাবারগুলো পচে গেছে আপনাদের। একজন মানুষ এই খাদ্য খেয়ে যদি ডায়রিয়া হয়, সে ভাই এটা তো কথা না, এটাও আমি কথা বলতেছি, আমি এখানে আমিও অর্ডার দিছি আজকে। আপনি কি বাজারের সভাপতি? না না না, তো কোন বাজার? মানে এই মার্কেটে আল্লাহ করিম দামে মসজিদ বা এলাকার কোন মার্কেটের সভাপতি আপনি? না না না, আর আপনার পরিচয়টা কি? আমার পরিচয় আমি এই মার্কেটে ব্যবসা করি। আপনার শামসুল্লাহ? না, আপনারা যে এলাকার গণ্যমান্য ব্যক্তি, আপনাদেরও তো উচিত মাঝে মধ্যে এগুলো মনিটরিং করা। ওই কথাটাই বলতে চাইছিলাম, আপনারা মাঝে মধ্যে আসবেন, মনিটরিং করবেন। এই যেগুলো আজকে সবাই দেখলো চাক্ষুষ, এটা কোনো ব্যাখ্যা কি আসলে দিতে পারবেন? প্রশ্নই উঠে না, আরো সচেতন হওয়ার দরকার আছে। আমি যেটা বলতে চাইছিলাম যে তারা এখানে দীর্ঘদিন ব্যবসা করতেছে আমাদের সামনে, আমরা প্রতিনিয়ত খাওয়া লাগে কারণ পাশাপাশি থাকি তাদের। আপনার দ্বারা যদি হোটেলগুলো আরও উন্নত হয়, ভালো হয়, আমরা এটার জন্য আপনাকে সাধুবাদ জানাই। পাশাপাশি যেই ধরনের অবস্থা করে বাইরের লোকজনে, তাতে আর টিকে যায় না। বিভিন্ন ধরনের কি বলবো আমি আপনাকে, এটা সাদাবাজি বলেন যাই বলেন, সর্বসাকুল্যে ব্যবসার অবস্থা এত দশ নামছে, এটাতে টিকে থাকে ব্যবসার অবস্থা। আজকে যে ভোক্তা অধিকার এরকম ভাবে অভিযান করলো, এই অভিযানকে আপনারা কিভাবে দেখছেন? ভালোভাবে দেখছি, সাধুবাদ জানাচ্ছি। শুধু একটা দুইটা দেখলে হবে না, হয়তো এটা আজকে রোডের পাশে আছে আপনারা করছেন, আপনি এই পরবর্তী গলিতে যান দেখেন ব্যাঙ্গের ছাতার মতো অনেক হোটেল আছে, তাদের অবস্থা তো না বিশ্বাস নেওয়া যায় না যে এগুলো খাওয়ার মান কি। আপনি এলাকাবাসী জানছেন যে এরকম অবস্থা, তাহলে আপনি প্রতিবাদ করছেন না কেন? আপনি তো আমার প্রতিবাদের ভাষা, আমি প্রতিবাদ। আপনাদের একটা রাস্তা খোলা আছে, সেটা হলো ভোক্তা অধিকারকে জানানো, সেটা কি জানিয়েছেন কোনোদিন? না জানলে ওনারা আসে নাই তো, অবশ্যই জানানোর কারণে তো আসছে। দর্শক, এখানে রাজধানীর মোহাম্মদপুরে এখানে একটি রেস্টুরেন্ট অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এখানে আসলে রেস্টুরেন্টটিতে বেশ কিছু আসলে যেসব খাবার পেয়েছে সম্পূর্ণ নোংরা এবং অপরিচ্ছন্ন যে খাবারগুলো সেইগুলো এখানে পেয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই। আসলে এটি হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের পাশে আল্লাহ করিম মসজিদের পেছনের একটি রেস্টুরেন্ট, বাগদাদ, নিউ বাগদাদ নামে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের খাবারগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো আসলে জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই খাবারগুলো আসলে একেবারে খাওয়ার অনুপযোগী এবং খাবারগুলো পচে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি যে সম্পূর্ণ খাবার আসলে পচে গেছে এবং এগুলো খাওয়ার অনুপযোগী। এগুলো আসলে এই রেস্টুরেন্টটির রান্নাঘরে সংরক্ষণ করে রেখেছিল। এইসব অপরাধে আরও বেশ কিছু অপরাধ রয়েছে, যার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই রেস্টুরেন্টটিকে ২০,০০০ টাকা জরিমানা করেছে এবং প্রাথমিকভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। পরবর্তীতে যদি এরকম আরও অপরাধ করে তাহলে এই রেস্টুরেন্টটি স্থায়ীভাবে বন্ধের যে নির্দেশনা সেটি আসলে জাতীয় ভোক্তা অধিকারের পক্ষ থেকে দেওয়া হবে। তো এই মুহূর্তে আসলে রেস্টুরেন্টটিতে এখনও অবস্থান করছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যারা কর্মকর্তা রয়েছে, তারা এখানে অবস্থান করছেন এবং তারা যেটা জানিয়েছেন যে শুধু জরিমানায় নয়, তাদেরকে সতর্ক হতে হবে এবং বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক নির্দেশনা দিয়েছেন, যাতে সেগুলো যদি মেনে চলে তাহলে হয়তো বা পরবর্তীতে এই রেস্টুরেন্টটি ভালো অবস্থানে আসবে বলে তারা প্রত্যাশা করছেন। তবে যদি না আসে তাহলে এই রেস্টুরেন্টের বিরুদ্ধে আরও বড় কোনো অপরাধ, বড় কোনো শাস্তি বা বড় কোনো নির্দেশনা জাতীয় ভোক্তা অধিকারের পক্ষ থেকে দেওয়া হবে। একই অপরাধ সংঘটিত হয় আপনার এখানে, এই দণ্ডের দ্বিগুণ দণ্ড আরোপ করা হবে, এটা সতর্কতামূলক হিসেবে আপনাকে জরিমানা আরোপ করা হলে এটা পরিশোধ করবেন এবং পরবর্তীতে আপনি আরও সতর্ক এবং সচেতন থাকবেন। ভোক্তা সাধারণের কাছে নিরাপদ খাদ্যটা পৌঁছে দেওয়ার জন্য যেটা করণীয় আপনার সমস্ত কার্যক্রমগুলো আপনাকে নিতে হবে, ঠিক আছে?